হ্যালো ফ্রেন্ডস মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি চারা পোনা মাছের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে কিন্তু গরমে যদি তোমরা মাছটা রান্না করে খাও তাহলে কিন্তু খুব খুব টেস্টি লাগবে আর খেয়ে গরমও লাগবে না তো এখানে নিয়ে নিয়েছি চারা মাছ আড়াইশো গ্রাম আর প্লেটে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কিছুটা রসুন কয়েক কোয়া আর নিয়ে নিয়েছি এখানে দেখো এক চামচ মতন জিরে আর সর্ষে নিয়ে নিয়েছি ছোট চামচের দু চামচ আর একটা কাঁচা পাকা আম মানে কাঁচাই আম একটু পেকে পেকে গেছে ওটাতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় একদম কাঁচা না নিয়ে এরকম যদি পাও তাহলে কিন্তু খুব ভালো হবে এবার দেখো কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল সর্ষের তেলেই রান্না করব মাছের ঝোল কিন্তু সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এই তেলটাকে কড়াইতে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আমাদের মাছ ভাজার সময় মাছটা লেগে না যায় তো দেখো তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর নতুনদের জন্য সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আরেকটা অনুরোধ থাকলো রান্নাটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর একটা রান্না তো চলো এবার সব মাছগুলো একে একে আমি এরকমভাবে কিছুটা করে দিয়ে দিয়ে ভেজে নেব তো দেখো এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে যদিও বা এই মাছগুলো একটু নরম হয় ছোটো ছোটো তো তো ধোয়ার সময় অনেকটা নরম হয়ে যায় সেই জন্য একটু ভাজতে উল্টাতে পাল্টাতে গেলে একটুখানি আস্তে আস্তেই করবে তো দেখো সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কারণ মাছ তো খুব বেশি নেই সেই জন্য ছোটো সাইজের একটা পেঁয়াজ একদম দেখো মিহি করে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে তোমরা দেখতেই পাচ্ছ দিয়ে পেঁয়াজটাকে দিয়ে এবার কিন্তু খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা একটু লাল লাল না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভাজবো তো এবার দেখো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম এখানে কালো জিরে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে কিন্তু এখন খুব ভালো করে এটাকে ভেজে নেব আর খুব সুন্দর কিন্তু একটা কালো জিরে আর পেঁয়াজে ভাজার গন্ধ বেরোচ্ছে কিন্তু দারুণ টেস্ট হয় এইভাবে যদি তোমরা এই মাছের চারাকোনা মাছের টকটা রান্না করো এত সুন্দর লাগবে খেতে যা আর কোনো কিছুই লাগবে না এই মাছের টক দিয়ে তোমরা সব ভাত খেয়ে নিতে পারবে তো দেখো এখানে পেঁয়াজটা যেই দেখবে একদম খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তোমাদেরকে যে মশলাটা দেখালাম সেই মশলাটা আমি একসাথেই বেটে নিয়েছি আম আর যে সব মশলাগুলো ছিল সব মশলাগুলো একসাথে বেটে নিয়েছি মিক্সিতে এখানে দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ ছোটো চামচের আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ নুন নুনটা বেশি দিলাম না এই জন্য মাছে তো ধরো নুন ছিলই নুন মাখিয়ে আমি মাছটাকে ভেজেছি আর যেহেতু এটা খুব ঝোল করব না একটু গ্রেভি গ্রেভি গা মাখা মাখা থাকবে সেই জন্য বেশি যদি নুন দিয়ে দিই তাহলে কিন্তু বেশি নুন হয়ে যাবে সেই জন্য আমি অল্প নুন দিলাম তো তোমাদের যদি পরিমাণে বেশি থাকে তোমরা বেশি দেবে তখন নুনটা তো দেখো এই যে সর্ষে দিয়ে যে আম দিয়ে যে আমি মশলাটা এখানে কষাচ্ছি সেটা কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তাই বলে খুব যে একবারে ভেজে যে একদম তেল ছেড়ে দেয় ওরকম ভেজো না তাহলে কিন্তু এর মধ্যে সর্ষে আছে তিত হয়ে যাবে সর্ষে কিন্তু বেশি যদি তোমরা ভাজো বা কষাও তাহলে কিন্তু তিত হয়ে যায় তো দেখলে আমি কতটুকু এটাকে আমি একটুখানি ফুটিয়ে নিয়ে মানে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিলাম তো দেখো আমি বেশি কিন্তু জল দিইনি এক কাপ মতন জল দিয়েছি তো এটা যেই ফুটবে এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আবার দেখো যদি বেশি কষাই তখন কিন্তু যদি বেশি কষানো হয়ে যায় তিতেও তো হবেই আবার এই যে ফুটছে সেটাও একটা ফুটছে এবার ওই ফোটাতেও তো অনেকটা টাইম যাচ্ছে না টাইম মানে কি সর্ষেটা বেশি বেশি পরিমাণে ফুটে যাচ্ছে সেই জন্য সব কিছুই আমরা অল্প অল্প করবো যে দেখব খুব ভালোভাবে আমাদের মাছের ঝোলটা ফুটে গেছে তখন আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আর এত সুন্দরভাবে এই মাছগুলোকে ভেজেছি দেখো একটাও কিন্তু ভেঙেও যাবে না মোট কথা হলো যে সর্ষে দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তিত হয়ে যাবে তো যাই হোক আমাদের রান্না কিন্তু কমপ্লিট দেখো গ্যাস আমি অফ করে দিয়েছি আর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখো কি সুন্দরভাবে মাছগুলো দেখতেও পাচ্ছ আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে আর এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো এত টেস্টি হয় টক টক দারুণ চারাপোনা মাছের টক বানিয়ে ফেলো বাড়িতে